বাংলা সুন্নি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি একমাত্র মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাগফিরুর রাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়াতুব ইলাইহি লা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن प्यारे हबीब हाथ खाली और दरबार रे नबी भी दौरा है अल्लाहुम्मा सैयदिना صلاتٌ يا رسول الله عليكم بقر حش خرانم أغثني يا رسول الله پریشانم परेशानम अगितनी या रसूल अल्लाह सला तुम या सलाम या हबीब अल्लाह अलैकुम अम्मा बादु فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমরা কি ঈদে মিলাদুন্নবীতে আসতে পেরে নবীর গোলাম নবীর উম্মত হতে পেরে এ এলাকার বাবারা ভাইয়েরা যারা এসেছি খুশি না বেজার দুই হাত তুলে বলতে হবে আমরা সবাই খুশি না বেজার আর একটু চিৎকার করে বলতে হবে আমরা খুশি না বেজার আমরা ঈদে মিলাদুন্নবীতে মুমিনরা সবাই খুশি ঠিক কিনা কোন কাফের মুশরিক খুশি হতে না পারে কিন্তু আমরা ঈমানদাররা সবাই ঈদে মিলাদুন্নবী পেয়ে অন্তর থেকে খুশি ঠিক কিনা বলেন খুশিতে সবাই কি পিছে বসে না আগে বসে মেজবান্না বাড়িতে দাওয়াত পাইছি খুশি প্যান্ডেলে গেছি খুশি সামনে সিট খালি আছে পিছনে বসে থাকবো কথা বলেন না কেন এটা রহমতের মেজবান কিসের মেজবান বলেন না বাবা কিসের মেজবান রহমতের মেজবানে আমরা আগে যাব না পিছে আল্লাহ বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন আল্লাহ কোরআনে পাকের হেডলাইন করে দিয়েছেন বান্দা যদি আমার কাজে আমার নবী মুস্তাফার প্রেমে যদি আমার দ্বীনের ইসলামের কাজে যদি অ্যাডভান্স হও আগে আসো আমি আল্লাহ তোমার জন্য এগিয়ে যাব চিৎকার দিয়ে বলেন আর একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ এখন বলে আমরা আল্লাহর কাছে যেতে চাই নাকি দূরে আমরা নবীর কাছে যেতে চাই নাকি দূরে তো কাছে যেতে হলে নবীর কাছে মানে সামনে পিছনে না কথা বলেন তো জোরে বলেন ঠিক কি না এখনো সামনে সিট খালি থাকলে কিন্তু ভালো লাগবে না একটু আমার সাথে পড়তে থাকেন মহব্বতে একটু করে একটু নাড়া দিই নবীর প্রেমের তারপরে আমরা কথা বলবো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আমি কিন্তু সিট ফিলাম না কথা বলবো না আমি কথা স্টার্ট করবোই না আমাদের সম্মানিত কমিশনার সাহেব তো উনিও কথা কম বলেন নাই শুভেচ্ছা বক্তব্যে অনেক ওয়াজ করেছেন এর আগে হুজুররা তো বাদ মাগরিব থেকে ওয়াজ চলতেছে পিছনে বসে থাকে লাভ কি সুন্নিরা কখনো নবীর প্রেমিকরা ঈসা ফুগের মতো পিছে যায় না কই মাছের মতো সামনে যায় কথা বলেন ঠিক কিনা আমরা কোন ছোড়া সন্তান নই আমরা সুন্নি মুসলমান নবীর গোলাম ঠিক কিনা গোলামরা কখনো গোলামানে মোস্তফা পিছে থাকে না সিদ্দিক আকবর সামনের দিকে এগিয়ে যায় ঠিক কিনা সুতরাং নবীর প্রেমিক পিছনে থাকতে পারে জোরে বলেন না পারে পিছনে কেন দাঁড়াবো আমরা তো জান্নাতের মানুষ জান্নাতীরা তো আগে থাকে জাহান্নামীরা পিছে থাকবে ঠিক কিনা বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম হলে কেমন আর জোরে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ একই সাথে জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হাজরতে বিলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে দিনই কত আলোচনায় তাকতাম আমি অধম, সামনে রসুলে পাক হতো পাশে সাহাবাগণ, বুবকর উমর উসমানি সঙ্গী কেমন হতো, বুবকর উমর উসমানি সঙ্গী কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমারে নবীর যুগে মাশাল্লাহ, জন্ম আমারে নবীর যুগে আল্লাহ আমাদেরকে তো জন্ম দেন নাই সে যুগে, অন্তত এই যুগে এসে ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ হওয়ার, ওলামায়ে কেরামের সাক্ষাৎ পাওয়ার তৌফিক দিয়েছেন। রাসূল বলে দিয়েছেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি, রাসূল বলেন আমার উম্মত আমার আখেরি জামানার উম্মতের হাক্কানি আলেমদের সে জিয়ারত করো, সাক্ষাৎ করো, আমি নবী মুস্তাফার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। অবস্থিত অধ্যক্ষ অজিত শাহজালাল রোড সিএনজি চালক সমিতি চৌধুরী হাটের বলিষ্ঠ ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ষষ্ঠতম আজিমুশান নোরানি ইমানি মেহফিল চৌধুরী হাট শাহজালাল রোড সিএনজি স্টেশন চত্বরে নোরানি মেহফিলের সম্মানিত সভাপতি শাহজালাল হযরত শাহজালাল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সুযোগ্য সদস্য খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা সালেহ আহমদ আনসারী সাহেব হুজুর কিবলা মুদাজ্জিলুল আলী, প্রধান অতিথি রানীরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুযোগ্য সদস্য ইরানিক লেকচারার মুজাহিদ মিল্লাত হুজুর হযরতুল হাজ আল্লামা আবুল কালাম বয়ানি সাহেব হুজুর কিবলা মুদাজ্জিলুল আলী, আজকের মাহফিলের অন্যতম আলোচক সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত হযরতুল হাজ হাফেজ মাওলানা হোসেন আহমদ আল কাদরী গদাইনগিরি, গদাইনগিরি পীর সাহেব মুদাজ্জিলুল আলী তশরীফ ফরমাছেন চৌধুরীহাট কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম হযরতুল হাজ আল্লামা আবু জাফর আশরাফি সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী, উদ্বোধক হাফেজ মাওলানা মোহাম্মদ ওমর কাইয়ুম রিয়াদ আল কাদরী সাহেব জেদা মসজিদহ, সাথে উপস্থিত আছেন আমাদের সাবেক কাউন্সিলর সাহেব সহ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম তৈয়বী সাহেব কিবলা সহ অসংখ্য ওলামায়ে কেরাম আগত আমার বাবার আমার ভাইয়েরা পর্দানশীন মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রব্বুল ইজ্জতের দরবারে শুকর যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজকে বিশাল ভূমিকম্প দিয়ে আল্লাহর কুদরতের পরিচয় আল্লাহ আবারও আমাদেরকে দিয়ে একটু টনক নেড়ে দিয়ে আমাদেরকে নড়ে চড়ে বসার আল্লাহর রাস্তায় ফিরে আসার জন্য একটু করে বার্তা দিয়ে জুমার নামাজ পড়ে নবীর মিলাদুন নবীতে আসার তৌফিক দিয়েছেন, সে রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায়ের নিয়তে মহব্বতের আওয়াজ দিয়ে একবার বলবো আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ,
কামলিওয়ালার দরবারে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। হুজুর গৌসে পাক গরীব নামাজ শাহীন চাইস রিকোর্ড, হুজুর শাহ জালাল ইয়েমেনি শাহপরান 360 আউলিয়া চট্টগ্রামের বারাউলিয়া গৌসুল আজম মিজবান্ডারি, ইমামে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমামে শেরে বাঙ্গালা হযরতে শাহ জালাল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহ সকল আউলিয়া ইকরামের নূরানী ফিলায়তের কদমে লাখ কোটি দরুদ সালামি পেশ করছি। আপনাদের শুকরিয়া আদায় করছি। আমাদের শাহ জালাল রোড সিএনজি চালক সমিতির সকল ভাইদের শুকরিয়া আদায় করছি। রব্বুল ইজ্জত আমাদের সকলের আশা বসা যোগদান শিরকত শামুলিয়ত কবুল করে কিয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দিক। একটু চিৎকার দিয়ে বলি না আমিন। এসেছেন যারা ধন্যবাদ মোবারকবাদ জানাই, আসেন নাই যারা অনুরোধ জানাই দেরি না করে অতি সহসা মাহফিলে চলে আসার জন্য। যেহেতু আমাদের মাহফিল প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, শুরু হয়েছে মাগরিবের পরে, রাত 10টা পার হয়ে গেছে, আল্লামা বায়ানি সাহেব হুজুর কিবলা ও তাশরিফ নিয়ে এসেছেন, সুতরাং রাতব্যাপী মাহফিল নয়। সেহেতু যারা দোকানে রাস্তায় ঘরে বাইরে বসে আছেন সকলের খিদমতে আরজ করব, সকলে মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক আমাদের সকলকে মিলাদুন নবীতে এসে বসার তৌফিক দান করুন। একটু চিৎকার আমার বাবারা, আমরা মিলাদুন নবীতে এসে যদি প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকি নবী খুশি না বেজা? যারা মেজবান দেয় আমাদের এলাকায় দাওয়াত পেয়ে দাওয়াতে মেহমান ভিতরে জায়গা থাকলে বাইরে দাঁড়িয়ে থাকলে খুশি না বেজা? ডাকেন কোন দিকে কথা বলেন, প্যান্ডেলের ভিতরে ডাকেন কিনা একটু জোরে বলেন, কেন খাবার কোথায়? প্যান্ডেলের ভিতরে। তা আমরা নবীর রহমতের প্যান্ডেলে এসেছি, তো বাইরে দাঁড়িয়ে থাকবো কেন? আমরা কি একটু সুন্দর করে বসতে পারবো না? একটু বলেন না ভাইজান, আমি হাত জোর করে বলছি। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আমাদের কষ্ট লাগতেছে, নিশ্চয় আপনাদের পা কামড়াচ্ছে, এখানে তো জায়গা তো আছে। মাঝখানের কিছু ভাইদেরকে বলবো, ওগো ভাইরা আমার এই মাঝখানের সিট গুলো খালি না রেখে একটু দয়া করুন না, ফিল আপ করে দিন না একটু দয়া করে। নবীর মিলাদকে যদি আপনি সুন্দর করেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে, কথা বলেন না ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? আমরা প্রিয় নবীর মিলাদুন নবীতে এসেছি বিরিয়ানির আশায় নয়, আমরা রহমতুল্লিল আলামিন নবীর নবুয়তের রহমতের হাতে রহমতের প্যাকেট নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা যদি রহমত নিতে আসি তো অলসতা কিসের, এত প্রেস্টিজের চিন্তা কেন? আমরা রহমতুল্লিল আলামিনের নবীর বাগানে বসে যাব, জান্নাতের বাগানে বসবো, সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, ওসমানে গানির মতো, মাওলা আলী শেরে খুদার মতো, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ জায়গা থাকবে আমরা বাইরে থাকবো না, সবাই ভিতরে বসে যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর একটু জোরে বলুন না আমিন। মিলাদুন নবীতে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলুন না খুশি না বেজার? আমরা কি দামি হলাম না নিদামি? একটু জোরে বলেন দামি না নিদামি? বলো গে খোদা শাহিদি কিসমত কা সিকন্দর হ্যায়, কিসমত কা সিকন্দর হ্যায় জো সরওয়ার আলম কা মিলাদ মনাতে হ্যায়, জো সরওয়ার আলম কা মিলাদ মনাতে হ্যায়। সলাত দুনিয়া জিনকা বড়ি দুনিয়া মে কোই ভি নহি বালি, কোই ভি নহি বালি উসকো ভি মেরে আকা সিনে সে লাগাতে হ্যায়, উসকো ভি মেরে আকা সিনে সে লাগাতে হ্যায়। সলাত দুনিয়া তাইলে আমার নবী মুস্তফার প্যান্ডেলে এসেছি মিলাদুন নবীতে, কেউ খালি হাতে যাব না, আমাদের প্রত্যেকের মনে ভরসা আছে ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বেঠি? নিয়ামত দিবেন কে? চিৎকার দিয়ে বলতে হবে নিয়ামত দিবেন কে? আবার সে আল্লাহ চাইলে গজব দিয়ে এক সেকেন্ডের ভিতরে জমিনকে উল্টাইয়ে দিয়ে আমাদেরকে মাটির নিচে ঢুকাই দিতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই?
সুতরাং সেই আল্লাহ নিয়ামত দিতে পারেন গজবও দিতে পারেন এখন বলেন আমরা নিয়ামত চাই না গজব চাই আরো জোরে বলেন আমরা রহমত চাই কি চাই না সেই রহমত বানিয়ে উভয় জাহানের জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন আল্লাহ বলেন মা কানা লি ইউআযিবাহুম ও আনতা ফীহিম রাসূল আপনি যতক্ষণ জমিনে আছেন আমি আমার বান্দাকে আমি আপনার উম্মতকে অন্য কোন নবীর উম্মতের মতো জের জবর করতে পারি না নবী মুস্তাফা আপনি যতদিন জমিনে আছেন আমি আপনার উম্মতকে ধ্বংস করতে পারি না এজন্য আমি একটু করে নারা দিয়ে থাকি আপনার উম্মতকে সচেতন করার জন্য এলার্ট করার জন্য আপনি যতদিন থাকবেন যেহেতু রহমাতুল লিল আলামিন নবী জমিনে শুয়ে আছেন আমি সেই জমিনে কহর আর গজব দিয়ে ধ্বংস করতে পারি না কথা বলেন ঠিক কি না ওই নবী মুস্তাফার নিয়ামত নিয়ামত ওয়ালা নবীর মাহফিল আসলে নিয়ামত পাবো কি পাবো না রহমত পাবো কি পাবো না সেই রহমত পাইতে আমরা সবাই রাজি আছি না নাই ডান হাত তুলে বলতে আমরা রাজি আছি না নাই রহমত পেতে যদি রাজি থাকি বাইরে থাকলে চলবে রহমত যেখানে বন্টন হচ্ছে সেখানে ডুবতে হবে কি হবে না একটু জোরে বলেন না হবে কি হবে না এই জন্য একজন উর্দু শায়ের বড় সুন্দর বলেছেন রহমত কা খাজানা উন্হে মৌলা নে দিয়া হে রহমত কা খাজানা উন্হে মৌলা নে দিয়া হে জো হমে কো মিলা হে ও মুহাম্মদ সে মিলা হে জো হমে কো মিলা হে ও মুহাম্মদ সে মিলা হে সলা দুনিয়া এজন্য আমার আলা হযরত আজিমুল বরকত বলেন এই চৌধুরী হাটের বাবারা এদিক সেদিক ঘুরে কোনো লাভ নাই চায়ের দোকানে নিয়ামত নাই রাস্তায় নিয়ামত নাই বাজারে নিয়ামত নাই মার্কেটে নিয়ামত নয় ঘরে দোকানে নয় নিয়ামত কোথায় পাবে বলে মুস্তফার কদমে চলে যাও আমার নবী মুস্তফার কদমে গেলে নিয়ামত রহমত জান্নাত সবকিছু পেয়ে যাবে কথা বলেন ঠিক কি না আলা হযরতের নোরানি কণ্ঠে বলেন নেমতে বাটটা জিস সমত ওয়াজিশা নগায়া নেমতে বাটটা জিস সমত ওয়াজিশা নগায়া আর সাথি হি মুনশিয়ে রহমত কা কলমদার ने गया नेमते बटता जिसे चित्कार दिए बोलते हो सुभान अल्लाह आरो जोरे बोलें आज ले उनकी पना आज मदद मांगे उनसे फिर न मानेंगे कयामत में अगर मान गया नेमते बाट तज से चित्कार दिए बोलो सुभान अल्लाह আর আলা হযরত বলেন দিল কোনটা আর মাথা কোনটা সেটার বর্ণ দিয়ে বলিয়ে আলা হযরত বলেন দিলে বল দিল জো তেরে ইয়াদ সে মামু রে রাহা দিলে বল দিল জো তেরে ইয়াদ সে মামু রে রাহা सर है वो सर जो तेरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया नेमते बाट तज से संत वजी शान गया साथी ही मुंशिये रहमत का कलम दा ने गया नेमते बाट तज से चित्कार के उन्होंने सुभान अल्लाह এবার বলেন আমরা সেই নবীর নবুয়তের নূরানি হাতে নিয়ামত পেতে চাই কি চাই না
দুই হাত তুলে বলতে হবে আমরা নবী মুস্তফার হাতে নিয়ামত পেতে চাই কি চাই না, আমরা রহমত পেতে চাই কি চাই না, দুই জাহানের নিয়ামত দৌলত পেতে চাই কি চাই না। যদি চান এসে যান মায়ার নবীর মাহফিলে, জান্নাতের বাগানে ঢুকে যান, ইনশাআল্লাহ জান্নাতি হয়ে বাড়িতে যাবেন, জান্নাতি হয়ে কবরে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কফুল দান করেন। একটু জোরে বলুন আমিন, আর একটু বড় করে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা ইচ্ছা করলে প্রাণের নবী তাকেতে পারতেন আরশে উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মহাপতে সেই দিন মোহাম্মদ নবিয়েনা আমরা দরুদে পাক পড়ছি। এই দরুদ শরীফ আমাদের জন্য কত বড় নিয়ামত হয়ে আসবে কবরে হাসরে। আমার নবীজি নূরানী কণ্ঠে বলেছেন, আমি দুটো হাদিস বলবো আগে, এরপর আমার বিষয়ের কথাগুলো সংক্ষেপে গুছাবো। আপনারা কি সবাই মহব্বতের সুরে বসতে রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন। আমি একটু আপনাদেরকে নবীর প্রেমের একটু করে শোলা জ্বালিয়ে দিলাম, যেন আমরা নবীর প্রেমিকরা যেন কোথাও না থাকি, নবীর আলোচনা যেখানে আমরা নবীর প্রেমিকরা। জোরে বলেন নবীর প্রেমিকরা, আরো জোরে বলেন নবীর প্রেমিকরা। আমরা নবীর প্রেমিক, এই জন্য নবীর মিলাদে। আর যারা দুনিয়া প্রেমিক ওরা দুনিয়া দাঁড়িয়ে বাজারে হাটে বাজারে ঘুরতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর বাজারে ঘোরার তৌফিক দান করো, এটা নবীর প্রেমের বাজার। কথা কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবুয়তের কণ্ঠে ইরান করছেন, হে আমার উম্মত স্বরূপ, قال رسول الله صلى الله تعالى عليه وسلم زينوا مجالسكم بالصلاة عليا فإن صلاتكم نور لكم يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার সবার মুখ থেকে বের হতে হবে, যেহেতু আমরা পবিত্রতা বর্ণনা করতেছি আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আমি মহান রব্বুল ইজ্জতের পবিত্রতা বর্ণনা করতেছি, ঠিক কিনা? তো সুবহানাল্লাহর আওয়াজ বড় করলে আমার আল্লাহ খুশি হবেন না বেজার? আল্লাহর প্রেমে কণ্ঠ ছেড়ে গলা ছেড়ে আওয়াজ দিতে রাজি আছি না নাই? আমার নবী মুস্তফার প্রেমে কণ্ঠ ছেড়ে কণ্ঠের ভিতর থেকে আওয়াজ বের করে দরুদ করতে রাজি আছি না নাই? যেহেতু আমার আল্লাহকে খুশি করলে নিয়ামত পাবো কি পাবো না, গজব থেকে বাঁচবো কি বাঁচবো না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবার বলেন দেখি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবুয়তের কণ্ঠে ইরান করেন, এ আমার উম্মত শুনো, সাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, তোমরা তোমাদের মজলিস তোমাদের মেহফিল তোমাদের অনুষ্ঠানগুলো সাজাও আমি নবীর দরুদ শরীফের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন কিসের মাধ্যমে? একটু কথা বলতে হবে, বুঝে ফেলবেন, হাদিসগুলো বুঝে বুঝে মুখস্থ করে ফেলবেন। আল্লাহর প্রিয় নবী বলেন তোমরা তোমাদের অনুষ্ঠান তোমাদের মেহফিলকে সাজাও আমি নবীর দরুদ শরীফের মাধ্যমে। কার দরুদ? জোরে বলেন কার দরুদ? আমরা নবীজির দরুদ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কেন কেন আমার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনি নবীর দরুদে পাক দিয়ে আমাদের মজলিসকে কেন সাজাবো? ও আমার বাবারা ভাইয়েরা, এই জন্য আমরা নামাজে গেলে নামাজ আদায় করি, মসজিদে প্রবেশ করার সময় আগে বিসমিল্লাহ বলি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আমার নবীকে সালাত এবং সালাম দিয়ে তারপরে বলি আল্লাহুম্মাগফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক
দেখা কথা বলেন ঠিক কিনা আয়া নাহাব আমি তোমার ঘর মসজিদে প্রবেশ করতেছি তুমি মাওলার নাম নিলাম এরপরে তোমার নবীর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করলাম এরপরে আপনি আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ চাচ্ছি আপনার ককের মধ্যে আমার পক্ষ থেকে গুনাহ মাফ চাই মাওলারে এরপরে তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা আল্লাহ তোমার রহমতের দরওয়াজাগুলো আমি গুনাহগারের জন্য খুলে দাও কথা বলেন ঠিক কিনা তাহলে প্রবেশ করার সময় নবীর দরুদ এবং সালাম আছে না নাই নামাজ যখন শুরু করলাম নামাজ পড়া শুরু করলাম নামাজ পড়তে 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 আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজ যখন শেষ করতে গেলাম সেখানে আমার নবীকে সালাম এবং আমার নবীর উপর দরুদ পড়ে আমাদের নামাজের ফিনিশিং হচ্ছে আমাদের নামাজ শেষ হচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে দরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না জোরে বলেন কবুল হবে না এই জন্য আমার নবী বলেন উম্মত শোনো তোমরা তোমাদের মাহফিল তোমাদের অনুষ্ঠান সাজাও আমি নবীর দরুদে পাক দিই কেন না ফাইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলে উম্মত তোমরা চৌধুরী আটের জমিনে সিএনজি চালক ভাইদের আয়োজিত মাহফিলে এই মিলাদুন নবীতে বসে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছ এই দরুদ শরীফ তোমার জন্য কবরে হাসরে তুলসিরাতের গোড়ায় তোমার জন্য আমার আল্লাহ এই দরুদ শরীফকে নূর বানিয়ে আমার আল্লাহ তোমার সামনে পাঠিয়ে দেবে আরো জোরে বলেন আমরা কবরে হাসরে দরুদ শরীফকে নূর হিসেবে পেতে চাই কি চাই না তো যদি চাই নবীর দরুদ লাগবে কি লাগবে না আজকে সিএনজি চালক বাবারা এক টাকা থেকে নিয়ে শত হাজার হাজার টাকা জমা করে করে লক্ষ লক্ষ টাকা আমার নবীর মহব্বতে মিলাদুন নবীতে খরচ করে দিয়েছেন মন ফুলে খরচ করেছেন আমার নবী মুস্তফা বলেন এই সিএনজি চালক তুমি একজন ড্রাইভার হতে পারো কিন্তু তোমার কলবের ভিতরে যখন আমি নবী মুস্তফার মহব্বত ভালোবাসা ঢুকে গেছে তোমার মুখ দিয়ে যখন আমি নবীর দরুদ বের হয়েছে আমি নবী বলছি তোমার কবর আর অন্ধকার থাকবে না তোমার কিয়ামতের ময়দানে তোমার জন্য অন্ধকার থাকবে না ফুলসিরাতের গোড়া তোমার জন্য অন্ধকার থাকবে না এই দরুদ শরীফ তোমার জন্য নূর হয়ে আসবে চিৎকার দিয়ে বলেন আরো জোরে বলেন এখন বলেন নবীজির দরুদ শরীফ আমাদের জন্য কি হবে একটু জোরে বলেন রহমত হবে এবং নূর হবে কথা বলেন আচ্ছা যে নবীর দরুদ শরীফ নূর ওই নবী কি মাটি না সে নবী কি জোরে বলেন না আরো জোরে বলেন যে নবীর দরুদ শরীফ নূর হবে আর নবীজি বলছেন সেই নবী কি মাটি হবে একটু জোরে বলেন না মাটি হবে তাইলে আমাদের নবী নূর নবী কথা বলেন ঠিক কি না নূর ওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে সারে আলম মে দেখো কেসা নূর ছায়া হে আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া इसी तरफ जो नूर गए तो उसी तरफ भी नूर गए जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है नूर वाला हाँ नूर लेकर हाँ नूर वाला आया हे नूर लेकर आया हे सरे आलम में देखो कैसा नूर छाया है अस्सलातु लेकर या रसूल अल्लाह अस्सलातु अस्सलाम
নবী রহমত আমাদের জন্য ঠিক কিনা? ঠিক। আমার নবী এসেছেন আমাদেরকে জান্নাতি বানাতে না জাহান্নামী? আরো জোরে বলেন, আমার নবী বলা মাত্র যাকে জান্নাতি বলেছেন সে জান্নাতি হয় কি হয় না? এই মুজিজা আমার নবীকে কে দিয়েছেন? এই ক্ষমতা আমার নবীকে কে দিয়েছেন? এই জন্য শায়ের আরো সুন্দর বলেছেন, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া, আপনে কতরে কো দরিয়া কহ দিয়া তো হো গয়া। সলা তুনিয়া আমি প্রথমে কয়টা হাদিস বলবো বলেছি, একটা বলে ফেলেছি দরুদ শরীফের, মনে আছে? মনে থাকবে? আমরা এখন থেকে দরুদ শরীফ পড়বো হাই ভলিউমে না লো ভলিউমে? আমরা তো ইলেকশনের জন্য আমরা গলা ফাটাইছি, আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, কথা বলেন ঠিক কিনা? ইনি আমাকে দিলে কত দিবে? 500, 1000, 2000, 5000 দিবে? বন্দার দিয়ে আল্লাহ তুমি দিবে দাও না, আল্লাহ বলে আমার কাছে নাই, আমি দেব আমার নবীকে, আর নবী দেবেন তোমাদেরকে, কথা বলেন না কেন ঠিক কিনা? আমি নিজের থেকে বানাই বলছি না, হুজুর এখানে বসা আছেন, আমার রসুল বলে ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেন আমাকে আর আমি নবী দিই তোমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? আজকে সিএনজি চালক ভাইয়েরা নবীর জন্য এমনে পাগল হয় নাই, লক্ষ লক্ষ টাকা এমনে ঢেলে দেয় নাই, মুস্তফার প্রেমে দিয়েছে, যেহেতু দুই জানের বাদশা নবীর কাছে, আমার আল্লাহ সমস্ত নিয়ামত দিয়েছেন আর গোটা কায়নাতে নিয়ামত বন্টন করেন আমার নবী, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি নবী মুস্তফার নবুয়তের হাতে পাওয়ার জন্য আজকের এই ব্যবস্থাপনা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবার দেখেন আমার নবী দুনিয়ার জমিনে এসে উম্মতদের জন্য কি বলছেন, আল্লাহর প্রিয় নবী বুখারী শরীফের হাদিস, আমার প্রিয় নবী নবুয়তের কোনটি এলান করছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বয়ান দিলেন, এ আমার উম্মত শুনুন, আমার প্রত্যেক যাকে আমি উম্মত বলে সার্টিফাই করব, আমি যাকে উম্মত বলে সার্টিফিকেট দেব, যে আমার উম্মতের ক্যাটাগরিতে এসেছে, আমি নবীর উম্মতের লাইনে কাতারে আসতে পেরেছে, আমি রাসূল তাদের জন্য বলছি, আকুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেকটা উম্মত নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে, চিৎকার দিয়ে বলেন, আর একটু বড় করে বলতে হবে, আমার নবীর নবুয়তের কণ্ঠে এলান করছেন, এ আমার উম্মত, যদি আমার উম্মত হতে পারো, আমি নবী যদি তোমাকে উম্মত হিসেবে গ্রহণ করি, তুমি যদি আমাকে নবী হিসেবে গ্রহণ করো, আমি রসুল বলছি তোমাকে এক নম্বরে, আমার উম্মত যারা আমার আল্লাহর সাথে আমার ওয়াদা হয়েছে, আমার উম্মতকে জাহান্নামে দিতে পারবেন না, জাহান্নামে গেলে থাকলে আমি নবী মুস্তফা জান্নাতে প্রবেশ করব না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। শায়ের বলেছেন, মুহাম্মদ কি উম্মতি গে দুজখ, মুহাম্মদ কি উম্মতি না যায়েঙ্গে দুজখ, ইয়ে ওয়াদা রাসূলে খুদা কর চুকে হ্যায়, খুদা কর চুকে হ্যায়, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকে কি বলছেন, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নবী নবুয়তের কোনটি এলান করছেন, এ আমার উম্মত শুনো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, হ্যাঁ যারা আবা হবে, যারা আবার অন্তর্ভুক্ত হবে, ওরা কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম আশ্চর্য সমস্ত উম্মতের ব্যাপারে আমার নবীর জান্নাতের শুভ সংবাদ দিলেন। এখন ওখান থেকে একদল মানুষকে আলাদা করে ফেললেন, ওদের নাম দিয়েছে আবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা বলতে কি বুঝালেন বুঝলাম না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবা বলতে কাদেরকে বুঝিয়েছেন? আমার নবী বলেন, মান আতানি দাখালাল জান্না ওয়া মান আসানি ফাকাদ আবা। উচ্চ আওয়াজে বলেন, সবাই একই আওয়াজে বলেন, কথা বলবো আমি, সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? আপনাদেরকে বলতে হবে, তাইলে বুঝবো যে আমি কথা বোঝাতে পারছি। আর যদি উল্টা পাল্টা করেন তাইলে বুঝবো যে কথা বোঝাতে পারছি না, আমি মাইক ছেড়ে দেবো। আমার বাবা জান কেবলা যেহেতু আছে, আমার বুকের পাটা শক্ত আছে, আমি তো শেষ করলে মাইক কিন্তু গ্যাপ যাবে না। আল্লামা বায়ানি সাহেবরা কেবলা আসা পর্যন্ত আমি আনসারি সাহেব কেবলাকে দিয়ে চলে যাবো, যে কথা বলতে হবে আমার সাথে। আমি দুর্বল যেহেতু, স্টেজে যত আলেম আছে সবার চেয়ে বয়সে ছোট, এলমে ছোট, শক্তিতে ছোট, সবচেয়ে নিরুস আমি, সবচেয়ে দুর্বল। তা আমাকে একটু সহযোগিতা করলে আমি একটু সবলের মতো কিছু কথা বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমরা সুবহানাল্লাহর আওয়াজ বড় করে নাকি ছোট করে? আরো জোরে বলেন, ছোট করে নাকি বড় করে? দেখি বলেন তো আরেকবার, সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হে আমার উম্মত, ও আমার সাহাবীরা, যারা আমি নবীকে মেনেছে, আমি নবীর গোলামি করেছে, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করলো, আমি নবীর অনুসরণ করলো, আমি নবী মুস্তফার গোলামি যারা করেছে, ওরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! আর চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ! আল্লাহ, জিজ্ঞেস করি তুমি মাওলার কাছে, আল্লাহ রে তুমি কার গোলামি করার জন্য আমাদেরকে দেখাই দিচ্ছ বলছো? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমার ভালোবাসাকে আমি ত্যাগ করে দিয়েছি, আমার ভালোবাসা তুমি পেতে চাও তো আমার নবী মুস্তফার গোলামি করো, মুস্তফার ইতাআত করো। আমার নবী মুস্তফার গোলামি করলে সেটার ভিতর দিয়ে আমি মাওলার ভালোবাসা পেয়ে যাবো। আরো জোরে বলেন। এখন বলেন, আমরা প্রিয় নবীজির গোলাম হতে চাই কি চায় না? আমার নবীর গোলাম হলে আমার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কি যাবে না? আমরা নবীর গোলাম, কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলতে হবে, আমরা সবাই নবী মুস্তফার মদিনাওয়ালার গোলাম, ঠিক কি না? মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনা গোলামদের আওয়াজ মিয়মিয় হলে চলবে না। গোলামদের আওয়াজ বাঘের বাচ্চার মতো গর্জন দিতে হবে, সিংহের বাচ্চার মতো কথা বলবেন। নবীর গোলামরা কখনো বাঘ ভাল্লুককে দুনিয়ার কাউকে পাত্তা দেয় না। নবীর গোলামরা শুধু আমার নবী মুস্তফার কদমে গর্দন ঝুঁকিয়ে দিতে জানে। কথা বলেন ঠিক কি না? মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আরো জোরে, মদিনার গোলামি গোলামে মুস্তফা, যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আরো জোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আমরা সবাই নবীর গোলাম, এতে কোনো সন্দেহ? এতে কোনো লজ্জার কিছু? আমরা দুনিয়ার কারো গোলামি চাই না, আমরা নবী মুস্তফার গোলামি চাই, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক না? ঠিক। আমার নবী বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবী শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, আমি নবীর নাফরমানি করেছে, ওরাই হচ্ছে আবার দল। আর আবার দলে যারা যাবে, আমি নবীর গুস্তাখির দলে যারা যাবে, ওরাই হবে নিশ্চিত জাহান্নামী। কথা বলেন ঠিক কি না? আমরা নবীর শানে বেয়াদবি করতে পারি, আমাদের জিব্বা দিয়ে নবীর শানে বেয়াদবি বের হবে, আমাদের কাজে কর্মে আমার নবী কষ্ট পান এমন কোন কাজ আমাদের মাধ্যমে হবে, এদেরকেই বলা হয় নবীর গোলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে নবীর গোলাম হয়ে বেঁচে থাকার, নবীর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আমীন।
আর একটু জোরে জোরে বলতে হবে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়েনা। বিরক্ত লাগে? মাঝখানে জায়গা খালি আছে, খালি থাকলে কিন্তু ইবলিস বসবে, ডিস্টার্ব করবে। কিন্তু দেখিয়েন কোন ইবলিসকে বসতে সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন, মানুষ সুবিও কিছু শয়তান আছে তো? কথা বলেন, আছে তো? নবীর শানে গোস্তাখি করে বেয়াদবি করে এরা কি মানুষ নাকি শয়তান? জোরে বলেন না, মানুষ নাকি শয়তান? আমরা শয়তানের দলে নাকি সিদ্দিক আকবরের দলে? মিলাদুন নবী সিদ্দিক আকবর করেছেন, আর মিলাদুন নবীতে পেরেশান কেঁদেছিল শয়তান। কথা বলেন ঠিক কিনা? তো আজকের যুগে যারা মিলাদুন নবীর কথা বললে চেহারা পেরেশান করে, আমরা একেবারে নির্ভুল ভাবে নিশ্চিত ভাবে বুঝে নিলাম, মিলাদুন নবীতে সিদ্দিক আকবর খুশি, মিলাদুন নবীতে ইবলিস শয়তান মাথা ফাটাই ফেলছে। জবলে আবু কুবাইসে গিয়ে পাথরের মধ্যে কপাল ঠেকাইয়া ঠেকাইয়া কথা বলেন ঠিক কিনা? তাহলে মিলাদুন নবীতে যারা নাখোশ এরা শয়তানের দলে, আর যারা মিলাদুন নবীর পক্ষে এরা সিদ্দিক আকবরের দলে। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্দিক আকবরের দলে আছি, খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? তাইলে কেয়ামত পর্যন্ত যদি মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া আসে, আমরা সেই ফতোয়াতে কান দিতে রাজি নাই। আমরা সিদ্দিক আকবরের দলে, আর সেই সিদ্দিকই বলেছেন যারা মিলাদুন নবীতে টাকা দিয়েছো, আমি সিদ্দিক তাদেরকে সঙ্গী করে সাথী বানিয়ে জান্নাতে নিয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এখন আসেন বাবা, আমি আমার বিষয়ে ঢুকে যাই, অল্প আলোচনা করে শেষ করব। আপনাদেরকে গুছালাম এতক্ষণ, নবীর প্রেমের ভ্যাকসিন দিলাম, যেন যাদের কাছে প্রেম আছে ওরা যেন বাইরে দৌড়াদৌড়ি না করে। আমি একটু ব্যতিক্রম ধর্মী, আমি আমার নবীর প্রেমিকদেরকে আশেকদেরকে না পাইলে কথা বলতে পারি না। আমার বাবারা যারা ওলামা ইকরাম বিজ্ঞ বড় বড় হুজুর আছেন, এনারা তো এদিকে দেখেন, এনারা বলে তুর্কি তুই আইলে আগুন মারি নো আগুন আয় এলম যারা তা সারি মিলি আর বাজে তারা হওয়াজ করে দিই তাদের তারা এতারা হই হইতে থাকে। এটা তো মুরব্বী মানুষ, এতারা ওদের তান কি ভাই ইউদ যার তো মনে হয়ে আসছে মনে না হয়ে নোয়াই এটা কোয়ালিতে খাই আর কি ভাই অনেক কেনা আশা আজ এক কেনা আরাতে যেহেতু আর বাজে তো বয়স গিয়ে দিই তারা অনেক বেশিক্ষণ হতানো হয় বরকতান কিছু হয়, তারা যেহেতু আজু ফোয়া হিসেবে দোয়া করে, তারা সাথে আর ভাই ব্রাদার ব্যাগুন লই না রহমতের হিসা লইও না হাইলে গাহাইতাম ব্যাগুন মিলে জুলে খাইনি আমাদের ঠিক না হওয়া না। কারণ দিন বলা হয় আর দিন ও আন নাসিহা, দিন কাকে বলে, ধর্ম কাকে বলে, বলে আন নাসিহা মানুষের মঙ্গল কামনা করা, মানুষের ভালো কামনা করা, মানুষের শুভ কামনা করার নাম হচ্ছে ধর্ম, ঠিক কিনা? আরেকজন ভাইয়ের ক্ষতি কামনা করা ধর্ম? বলেন না ধর্ম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর একটু জোরে জোরে বলেন আমিন। এবার বাবারা আমার, ঈদে মিলাদুন নবী করলে এক নাম্বার ফজিলত হচ্ছে আমার নবীর সুপারিশ পাবেন। কার সুপারিশ? নবীর সুপারিশ পাবেন। দুই নম্বরে আমার পেয়ারা নবীর দিদার, আমার পেয়ারা নবীর দিদার শয়নে হোক স্বপনে হোক জীবনে একবার না একবার পেয়ে যাবেন। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমরা নবীজির দিদার পেতে চাই কি চায় না? একটু ডান হাতটা তুলে প্রমাণ করতে হবে আমরা কারা কারা চাই। আমার নবী কি শয়নে স্বপনে একবার হলো আমাকে দিদার দান করুক, এটা চাই কিনা? জোরে বলেন চাই কি চায় না? আল্লাহ যেন এই হাত যেগুলো উঠেছে সমস্ত হাতের মালিকগুলোকে একবার হলো যেন আমার নবীর দিদার দান করে দেন। এত জোরে বলুন না আমিন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আই এনে মুদো মারি ফেলি অনারে বেগুন জোগাই লই তো দু হাদিস হইয়ে নে বেগুনের এখন শুভ সংবাদ দি ফেলাই, এখন কইম দে কিয়ামত আলামত, তারপরে কি করলি এই কিয়ামতের ভয়াবহতা তখন বাঁচিবেন। আরোগ্য হাদিস হইম, বস দু হাদিস শেষ করে দিম, মোটা মারা সার্গ হাদিস হইম আজ এরা আলোচনা বৃদ্ধি। আর হুজুর বয়ান শব্দ কেবল আইলে বস এম একক সারে দিয়ে হুজুর উদি যাই নি অনর তো অনেক বিরক্ত লাগ না। নবীর রওজা শরীফ
দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো আরশের মেঘে মান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মান মোর কামলিওয়ালার ওগো মদিনাওয়ালা ওগো মদিনাওয়ালা করো করো না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো হে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ বোরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো মদিনা সলাতুনিয়া গভীর মনোযোগ কিয়ামতের আলামত কথা বলেন কিয়ামতের জোরবান কিয়ামতের একটা বড় আলামত হচ্ছে আমার প্যার নবীর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা খাসায়েতুল কুবরার মধ্যে হাদিসটা নোট করেছেন আবার এটা ইমামে বুখারীও তার কিতাবের মধ্যে নোট করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে আসলেন সর্বপ্রথম নবীজি মদিনায় পাকে যখন আসলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখন ঈমান আনেন নাই উনি বলেন আমি তোমাদের নবীকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে তাইলে আমি ঈমান আনব সুবহানাল্লাহ বলেন আল্লাহর প্রিয় নবীর কাছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা এসে গেলেন আমার নবীর সামনে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন আমি তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন যদি আপনি নবী হয়ে থাকেন আর যদি আপনি নবী হন না হন যদি আপনি অন্য কিছু হয়ে থাকেন তাইলে এই তিনটা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না চিৎকার দিয়ে বলেন আর একটু জোরে বলেন আল্লাহর প্রিয় নবী বলেন এ আব্দুল্লাহ ইবনে সালাম দেরি করিও না তোমার তিনটা প্রশ্ন আমাকে করে ফেলো আমি নবী তোমাকে এইখনি এই মুহূর্তে জবাব দিয়ে দেব সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করা শুরু করলেন এক নম্বর প্রশ্ন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত কি একটু বলতে হবে সুবহানাল্লাহ বলবেন না কিয়ামতের বড় আলামতের মধ্যে প্রথম নম্বর আলামতটা কি একটু বলতে হবে দুই নম্বরে ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে ওই জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি খাবার দান করবেন একটু বলতে হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর প্রিয় নবীর কাছে তিন নম্বরের প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিন নম্বর প্রশ্ন হলো আপনি নবীর কাছে একজন সন্তান যখন জন্মগ্রহণ করে আমরা দেখতে পাই কখনো সন্তান বাবার মতো হয় আবার কখনো সন্তান মায়ের মতো হয় কথা বলেন ঠিক কিনা আমার বাবা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে বলতে হবে ছেলে অথবা মেয়ে বাবার মতো কেন হয় অথবা মায়ের মতো কেন হয় এটা একটু আমাকে বলতে হবে এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাইলে বুঝে নেব আপনি সত্য নবী আমি সাথে সাথে ঈমান নিয়ে আসব চিৎকার দিয়ে বলেন আরো জোরে বলেন এখন বলেন কিয়ামত কি পরে না আগে কথা বলেন প্রশ্ন করা হচ্ছে কখন আজকে থেকে 1500 বছর আগে মদিনা শরীফে কথা বলেন কিয়ামত আসবে আরো পরে নাকি আগে পরে যেগুলো আসবে সেগুলো গায়েব না হাজির কথা বলেন না কেন সেগুলো গায়েব না তাহলে গায়েবের এলম না থাকলে জবাব দেওয়া যাবে না জোরে বলেন না এক দুই নম্বর জান্নাতে যারা প্রবেশ করবে
জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে, প্রথম খাবার কি, সেটা কি পরে নাকি আগে, তাইলে ওটা কি গায়েব নাকি হাজির, তাইলে সেটাও যদি গায়েবের এলম না থাকলে সেই উত্তর দিতে পারবেন না। দুই তিন নম্বরে ছেলে মায়ের পেটে দুনিয়াতে আসলো, কেউ হলো বাবার মতো চেহারা, কেউ হলো মায়ের মতো, এটা কিভাবে হয়, এটা গায়েবের এলম না থাকলে বলা যাবে, কথা বলে বলা যাবে। এখন আব্দুল্লাহ ইবনে সালাম মজবুতভাবে বসেছেন নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ জবাব দিতে হবে, সুবহানাল্লাহ বলেন, আমার নবীর কাছে এলমে গায়েব আছে না নাই, কে দিয়েছেন, জোরে বলেন কে দিয়েছে। আমাদের দেশে অনেক ভাইরা মানতে চায় না, বলে এলমে গায়েব একমাত্র আল্লাহর কাছে আছে, কারো কাছে নাই। আমি বলি ভাই জান, আল্লাহর কাছে এলমে গায়েব আছে সেটাও মানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কাছে এলমে গায়েব আছে, আমার নবীর কাছে এলমে গায়েব আছে। হুজুর পার্থক্য কি, দুটো যদি সমান হয় তো শিরিক হয়ে যাবে। আমার আগে কমিশনার সাহেব বলে গেলেন, আমরা মাঝে মাঝে শিরিক করি, আমি বলবো ভাই এই কথাটা আমি আপনার সাথে ডিফার করলাম, আমার নবী বলেন আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত শিরিক করবে এটা আমি আশঙ্কা করি না। অর্থাৎ আমি গ্যারান্টি সহকারে বলতে চাচ্ছি, আমার নবী বলেন আমার উম্মত কিয়ামত পর্যন্ত শিরিক করবে না, এটা আমি নবী মুস্তফা গ্যারান্টি দিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমরা কখনো শিরিক করি না, জোরে বলেন না শিরিক করি না। হ্যাঁ, আমরা কিছু কিছু মাঝে মাঝে হারাম কাজ করি, কথা বলেন কি কাজ করি, হারাম কাজ করি, সেই হারাম কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে, কথা বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক না বে ঠিক। তাইলে আমরা শিরিক করব, জোরে বলেন শিরিক করব, গ্যারান্টি কি আমি দিলাম নাকি নবী দিয়েছেন, নবীর কথা সত্য নাকি মিথ্যা। তাহলে কেউ যদি বলে আমাদেরকে তোমরা শিরিক করেছো আল্লাহর ওলির দরবারে গিয়ে, আমি বলবো তুমি এক নম্বরে বেঈমান হয়ে গেছো, যেহেতু আমার নবী হাদিসে পাকে বলেছেন আমার উম্মত কখনো শিরিক করবে না, আমি নবী মুস্তফার জবান দিয়ে গ্যারান্টি দিচ্ছি। হ্যাঁ, আমি একটা আশঙ্কা করি, আমার উম্মতরা আখেরি জমানায় ফিতনার মধ্যে পড়ে যাবে, ফাসাদের মধ্যে পড়ে যাবে, ঠিক কি না বলেন। তাইলে আমার নবী বলেন উম্মত আমার শিরিক করবে না, আর আমাদেরকে কিছু কিছু হুজুররা ফতোয়া দিচ্ছে আমরা শিরিক করি, বুঝা গেল উনি হাদিসের বাইরে কথা বলেছেন। আমরা কি হাদিস কোরআন সুন্নার বাইরে কথা বললে মানতে পারি? কোন মানুষ যদি কোরআন সুন্নার বাইরে কথা বলে আমরা কি মানতে পারবো? দান করো, আর একটু জোরে বলুন না আমিন। নবীকে এলমে গায়েব কে দিয়েছেন? এখন আমার ভাইয়েরা সমাধান নিয়ে নেন, কেনই বা আপনি আমি দুজনেই ভাই দাঁড়িয়ে রেখেছি, দুজনেই কালেমা পড়েছি, দুজনেই নামাজ পড়ি, দুজনেই পাগড়ি পড়ি, দুজনেই জুব্বা পড়ি, দুজনেই কোরআন পড়ি, দুজনেই হজ করি, দুজনেই যাকাত দিই, দুজনেই চৌধুরী হাট বাজার থেকে মার্কেটিং করি, শপিং করি, কথা বলেন ঠিক কিনা। তা আপনি কেন জাহান্নামে যাবেন, আমি কেন জান্নাতে যাব, চলেন না সবাই মিলে জান্নাতে যায়। ওগো ভাই কেন ভুল বুঝছেন, মিস আন্ডারস্ট্যান্ডিং করবেন না, মিস গাইড হবেন না। আল্লাহ জানেন এলমে গায়েবের মালিক আমার আল্লাহ, কিন্তু আমার আল্লাহর এলমে গায়েব যেটা আছে ওটা হচ্ছে জাতি নিজস্ব, আর আমার নবীর এলমে গায়েব যেটা আছে ওটা হচ্ছে আতাই আমার আল্লাহর দেওয়া। আরো জোরে বলেন, আর কোন ঝগড়া আছে, আর কোন ফাসাদ আছে, কেন ঝগড়া করছেন? আমার আল্লাহর এলমে গায়েব হচ্ছে নিজস্ব, আর আমার নবীর এলমে গায়েব হচ্ছে আতাই আল্লাহর দেওয়া। নবী পেয়েছেন কার থেকে? এই জন্য তো নবী বলছেন ওয়াল্লাহু ইয়ুতি, আল্লাহ আমাকে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। নবী যেটা বলেন না যে এটা আমার ক্ষমতা, এটা আমি পেয়েছি, এটা আমার নিজের ক্ষমতা না, নবী বলেন আল্লাহ আমাকে দান করেছেন, আর আমার আল্লাহ বলেন ওয়া আল্লামা কামা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হাবিব আপনার যা জানা ছিল না আমি আল্লাহ দয়া করে আপনাকে সমস্ত এলম আপনি নবীকে আমি জানিয়ে দিয়েছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর উপরে বিশাল দয়া। চিৎকার দিয়ে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী এলমে গায়েব জানেন, এত আস্তে, নবী এলমে গায়েব জানেন, কে জানিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ জানিয়ে দিলে কোনো টেনশন আছে, কোনো প্রবলেম আছে, তো মানতে সমস্যা কি?
বুঝা গেল আমরা মাঝে মাঝে টাকার ফিতনায় পড়ে গিয়ে বিভিন্ন দলে বিভক্ত হতে চাই, টাকার লোভে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সুন্নি মুসলমান, এরা কখনো ঈমান বিক্রি করতে পারে না, এরা কখনো নিজেকে বিক্রি করতে পারে না। যেহেতু যেদিন কালেমা পড়েছি দুনিয়ার জমিনে, যেদিন আমার নবী মুস্তফার উম্মত হিসেবে দাবি করেছি, সেদিন আমরা সবাই তো মদিনাওয়ালা নবীর কাছে বিক্রি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কার কাছে বেচা গেছি? এটা জোরে বলেন, কার কাছে? মদিনাওয়ালার কাছে যখন বিক্রি হয়ে গেছি, আমার আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আমরা দুনিয়ার কারো কাছে আর বিক্রি হতে পারবো না। আল্লাহ নবী বলছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, নো টেনশন, জবাব আমি দিচ্ছি, তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলি আব্দুল্লাহ ইবনে সালাম রে, এক নম্বর প্রশ্নের জবাব হচ্ছে দুনিয়ার জমিনে সর্বপ্রথম বড় কিয়ামতের আলামত হচ্ছে বিশ্বের পূর্ব প্রান্তে এক বিশাল অগ্নিকাণ্ড হবে, এক বিশাল আগুনের শোলা উঠবে, সেই আগুনটা জ্বলতে 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 বিশ্বের পশ্চিম প্রান্ত পর্যন্ত যাবে। চিৎকার দিয়ে বলেন, কোথা থেকে শুরু হবে? পূর্ব প্রান্ত থেকে শুরু হবে বিশাল অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ড পৃথিবীর জমিনের মানুষ আগে কখনো দেখে নাই। গোটা পৃথিবী ছেয়ে যাবে সেই ওই আগুনের শোলা জ্বলতে জ্বলতে সামনের দিকে যেতে যেতে ওই পৃথিবীর আখেরি সীমানা পর্যন্ত যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামতগুলোর অন্যতম আলামতের মধ্যে একটা আলামত। দুই নম্বরে আমার নবী বলেন, ও আমার সাহাবী রে, ও গো আব্দুল্লাহ ইবনে সালাম রে, দুই নম্বর জবাব হচ্ছে জান্নাতীদের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কি খাবার দিবেন? আল্লাহর নবী বলে, ও জান্নাতি উম্মত শুনো, জান্নাতের মধ্যে যখন যাবে জান্নাতীদেরকে আল্লাহ সর্বপ্রথম নাস্তা দিবে, আল্লাহ সর্বপ্রথম ব্রেকফাস্ট করাবেন মাছের কলিজা দিয়ে। কিসের কলিজা? আমরা গরুর কলিজা জীবনেও খাই নাই ঠিক কিনা? গরুর কলিজা খাই নাই? গরুর কলিজা খাই নাই? অন্তত এমনি কটা বছর টাকা নাই যেহেতু কিনতে পারি নাই আর কি, কিন্তু কোরবানের সময়, কথা বলেন না কেন, কোরবানের সময় খাইছি না? কম বেশি এক টুকরা হলেও তো খাইছি। অন্তত আত্মীয় স্বজন যদি আমি কোরবান না করলেও, আত্মীয় স্বজন আমার জন্য যদি তাবারক পাঠায়, ওখানে মিক্স যেহেতু থাকে, এক পিস হলেও তো থাকে। কথা বলেন, ছাগলের কোরমা খাইছি কিনা, কলিজা খাইছি কিনা, মুরগির কলিজা খাইছি কিনা? চৌধুরী হাটের বাবারা, হাট হাজারের জমিনের বাবারা একটু বলেন দেখি, মাছের কলিজা কখনো খাইছেন? বলেন না কেন? মাছ তো কুড়ো দোদ, এটা তো মাছি বারে ফটফট করে ফাড়িয়ে নেয়, ইতরে তুন পট পড়ে ব্যাগে বাড়ি ব্যাগে মেলা মারা এঙ্গরিয়ে নেয়, শুধু ডিম তালে ডিম মুন দেয় আর কিন্তু ব্যাগে ফালাইয়ে না, মাছি ফলতি মরি দিয়ে ফেলে দেয়। কথা ঠিক কিনা? জীবনে কখনো মাছের কলিজা বলেন না, খাই নাই? কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, উম্মত যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে সর্বপ্রথম খাবার আমার আল্লাহ তোমাদেরকে পরিবেশন করবেন মাছের কলিজা বোনা। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, সেই মাছের পরিচয় কি একটু দিবেন? আমার নবী বলেন, এ আমার উম্মত, যে মাছের পিঠের উপরে গোটা পৃথিবীকে আল্লাহ স্থির করে রেখেছেন, ওই মাছের কলিজা তোমাদেরকে খাওয়ানো হবে। জমিনটা স্থির আছে একটা মাছের পিঠের উপর, সুবহানাল্লাহ বলবেন না? ওই মাছের নামটাও বলে দিয়েছেন আমার নবী, ওই মাছের নাম হচ্ছে নুন। মাছের নাম কি? নুন, ওয়াও নুন, নুন ওই মাছের নাম। সেই মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে সর্বপ্রথম খাবার দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের মাহফিল কামিয়াবির চূড়ান্ত পর্যায়ে, কথা বলেন ঠিক কিনা? মাহফিলের সফলতা একেবারে চূড়ান্ত শীর্ষে পৌঁছে গেছে ঠিক কিনা বলেন? আমরা সবাই খুশি না বেজার? আল্লামা মুজাহিদ মিল্লাত হুজুর আল্লামা বায়ানি সাহেবুল কিবলা তশরিফ নিয়ে এসেছেন, আমরা সবাই খুশি না বেজার? আরো চিৎকার দিয়ে বলতে হবে খুশি না বেজার? তাইলে খুশি মনে একবার বলুন না মারহাবা। এবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন, আরো জোরে বলুন আমিন। এবার একটা অনুরোধ করব, রাখবেন, একটা অনুরোধ করব, রাখবেন।
ফিসুদি খদুগ গবা আইতি বইন্না ভারত দে তেং হরা দি তারা অনরা যদি ইক্কিন যদি সামন লগে সাবন তইলি আর ফিসুদি ভাইয়া কোলে বইতারিব অনরা কেন দয়া করুন না একরা মেহেরবানি করি সামনে মিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ে নাম আর একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ে নাম যাই হোক আমি আমার কথাকে এন্ডিং এ নিয়ে যাই ফিনিশিং এ যাচ্ছে ইখতিতামের দিকে গভীর মনোযোগ আমার নবীজি বললেন ও সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রে জান্নাতীদের প্রথম খাবার কি বলেছি কিসের কলিজা কিসের কিসের যে মাছের পিঠের উপরে পুরো পৃথিবী আছে সে মাছের নাম কি বলেছি জোরে বলেন কি নুন সে মাছের কলিজা দিয়ে আমাদেরকে আপনাদেরকে সর্বপ্রথম আল্লাহ ব্রেকফাস্ট করাবেন খুশি না বেজার নবীজি বললেন মদিনা শরীফে বসে নবী জানেন কি জানেন না দুই নম্বর গেল দ্বিতীয় নম্বরে আমার নবী উত্তর এটা দিয়ে দিলেন তিন নম্বরে আব্দুল্লাহ ইবনে সালাম ছেলে সন্তান বাবার মতো মায়ের মতো কেন হয় বলে মিলনের পরে যখন পুরুষের বীর্য যখন অগ্রগামী হয় তখন ছেলে ওই বাবার চেহারার মতো হয় আর মার বীর্য যদি অগ্রগামী হয় তাইলে সন্তান মায়ের চেহারার মতো হয় তিনটা প্রশ্নের উত্তর যখন আমার নবী ধাম ধাম করে ঠাস ঠাস বলে দিলেন আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে গেলেন খোদার কসম ওই সত্তার কসম যিনি আমাকে জান দিয়েছেন আমি আব্দুল্লাহ ইবনে সালাম বলছি এই তিনটা প্রশ্ন পৃথিবীর কোন মানব পারবে না উত্তর দিতে কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র যদি নবী হয়ে থাকেন গায়েব কি খবর দেনেওয়ালা যদি হয়ে থাকেন তিনিই দিতে পারবেন আমি এই মুহূর্তে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি খোদার কসম ইনি সাধারণ মানুষ নয় ইনি আল্লাহর মহান নবী চিৎকার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে কেয়ামতের আলামত আমার নবী আগে আগে বলে দিতে পারেন কথা বলেন পারেন ক্ষমতা কে দিয়েছেন জানিয়ে দিয়েছেন কে এবার বুখারীর একটা হাদিস বলে শেষ করতেছি আমার নবীজি বুখারীর হাদিস আমার হুজুর আমার বাবাজিরা তো বুখারী শরীফ তো পড়েছেন আবার খতমে বুখারীও পড়েন সেখানে বিভিন্ন পারাতে এই হাদিসগুলো রিপিট হয়েছে রিপ্লাই হয়েছে তাকরার হয়েছে আমার নবী বলেন ইদা উসনিদাল আমরু গায়রে আহলিহি ফানতাজিরিস সাআ রসুল বলছেন উম্মত তোমরা যখন দেখবা সমাজের মধ্যে একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাই দেওয়া হয়েছে কথা বলেন একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাই দেওয়া হয়েছে সেটা হচ্ছে কিয়ামতের একটা আলামত আরেকটা আরেকটা বলছেন রসুল ইজা দুইয়াতিল আমানাতু ফানতাজিরিস সাআ যখন দেখবা আমানতের খেয়ানত করা হচ্ছে কাউকে টাকা রাখতে দেওয়া হয়েছে জমা আমানত সে নিজের টাকা মনে করে খরচ করে ফেলছে সে আত্মসাৎ করছে যখন দেখবা মানুষ আমানতদারি হারিয়ে ফেলবে আমানতদারি চলে যাবে ঈমানদারি চলে যাবে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসাবে এই দুইটাও কিয়ামতের অন্যতম আলামত কথা বলেন ঠিক কিনা সেই কিয়ামতের আলামত বর্তমান সমাজে চলে কি চলে না একটু জোরে বলেন চলে কি চলে না আমি যদি কিয়ামতের আলামতের হাদিস বলতে যাই আর অনেক বলতে পারবো আমার নোটও আছে আল্লাহ পাকের মেহেরবানি আপনাদের দোয়া নিজের কাছে কণ্ঠস্থ আছে অনেকগুলো বলছে রসুল কাসরাতুন নিসা মহিলা বেড়ে যাবে দুই নম্বর কাসরাতুজ জিনা জেনা বেড়ে যাবে ব্যভিচার বেড়ে যাবে হারাম বেড়ে যাবে সুদ বেড়ে যাবে নেশা বেড়ে যাবে সমাজের মধ্যে মানুষের ভিতরে সরগুল চলবে মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ বাক্যে কথা বলবে দুনিয়াবী দাপট দেখাবে দুনিয়াবী কর্তৃত্ব দেখাতে যাবে মসজিদের ভিতরে দাঁড়িয়ে কথা বলেন ঠিক কিনা আছে না নাই বর্তমানে চলে কি চলে না এগুলো কিয়ামতের আলামত
এমন কিছু মানুষ দেখবেন যারা আজকে থেকে 20-50 বছর আগে স্যান্ডেল কেনার মতো পড়ার মতো স্যান্ডেলের ফিতা দেওয়ার মতো টাকা ছিল না আজকে যখন কোটি টাকার বাহার হয়ে গেছে ওরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবে না এটাও কিয়ামতের জোরে বা এটাও কিয়ামতের ওই আরো বুড়ো বুড়ো লোক হতে ফেতনির ফতে টিয়াওলি ফেতনির ফতে টিয়াওলি কত সাকিনে এটা মানুষ ডাগে প্রতিবেশী পাশের গরমে তো ঐশ্বে মরে এটা 15 আইটেম হানা করে 5 আইটেম খায় 10 আইটেম ডাস্টবিনে ফেলে দে কিন্তু প্রতিবেশী ঐশ্বে আছে দে এবারে 1 কেজি মাংস কিনে দিত নো আছে না নাই এরকম জালেম মানুষ যেগুলো আছে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কিয়ামতের আলামতগুলো মাথায় রেখে আগামী কাল থেকে আমরা এগুলো থেকে দূরে থাকব তার মানে কি আমরা আগামী কাল থেকে জেনা বেবিচারের দিকে হাত বাড়াবো না হারামের দিকে হাত বাড়াবো না নেশার দিকে না কথা বলেন না নেশা মানে কি হবে না শুধু বোতল না তো আজকাল তো বড় ডিজিটাল হয়ে গিয়ে এখন বোতল ফাটি নাই হযরত বোতল মোতলই না আমরা সব যেতো দেখের আশেপাশে সব যেতো দেখের আরে দেই ফেলা তো খতিব সাউজত করা জুমাত দিন পালা করে সেসিদের কিবা হন যেতো কিবা দেখা জারিবো তো তো ডিজিটাল ও ডিজিটাল কি হতি বলি তোর কো গুজরিস জিনিস কত এ তোর ট্যাবলেট ট্যাবলেট সোনা মাতা কিবের নাম কি বড় করে হনিবের নাম কি এই ইয়াবা ফল এখন না মাইওলা খান না যুবক যুবতী খাচ্ছে এই ইয়াবার মাধ্যমে নেশা করছে আমার ভাইরা নেশা কি হালাল নাকি হারাম জোরে বলেন হালাল নাকি হারাম আমরা আগামী কাল থেকে নেশা করব মদ জুয়া গাঁজা খেলব হেরোইন ইয়াবা আমরা খেতে পারি পারি না আমরা আগামী কাল থেকে সমস্ত রাহাজানি বন্ধ কোন ভাইয়ে ভাইয়ে ফাসাদ করব না কোন খুন খারাপিতে যাব না মসজিদের মধ্যে নিজের কর্তৃত্ব দেখাবার জন্য নিজের পাওয়ার নিজের ক্ষমতা দেখার জন্য উচ্চ বাক্যে কথা বলবো না মসজিদের ভিতরে কথা বলার ক্ষমতা একমাত্র ইমাম এবং খতিবের কথা বলেন ঠিক কি না ইমাম খতিব নিজস্ব কথা বলতে পারবেন না ইমাম খতিব বলবেন আল্লাহ এবং রাসূলের কথা ঠিক কি না তাইলে আমরা এগুলো থেকে আগামী কাল থেকে দূরে থাকব ঠিক না বেটি ডান হাত ধরে বলতে হবে আমরা এগুলোকে তিন তালাক দিয়ে দিলাম আগামী কাল থেকে এগুলো আর করব না ঠিক কি না আগামী কাল থেকে কি চলবে পাঁচ ওয়াক্ত নামাজ কথা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ ভাইয়ে ভাইয়ে মিল মহব্বত দেখা হলে সালাম থাকবে মায়া মমতার জীবন করব কথা বলেন ঠিক কি না এই ক্যামেরা নেট দিকে দেন এবার আমি দেখি আগামী কাল থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ভাইয়ে ভাইয়ে ফাসাদ করবে না যারা যারা হিংসা করবে না যারা যারা নেশা করবে না জেনা ব্যভিচার করবে না মসজিদে উচ্চ বাক্যে কথা বলবে না এমন ভাই কারা আছেন যারা কিয়ামতের ময়দানে জান্নাতি হয়ে উঠবেন দুই হাত তুলে দেখাতে হবে ওই সমস্ত বান্দা কারা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জশনে ঈদে মিলাদুন নবী আল্লাহ যেন কবুল করেন আমিন আর একটু জোরে বলেন আমিন বস আমার কথা শেষ কথাবার্তায় কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন আমি আমার বিষয় পরিষ্কার করার চেষ্টা করেছি আমি যেহেতু ওয়াদা করেছি আমার হুজুর বায়ানে সাইয়েদুল কিবলা তাশরিফ নিয়ে আসলে আমি মাইক ছেড়ে দেব আর এগুলো আমাদের অভ্যাসও নাই পরবর্তী বক্তা আসলে মাইক ধরে বসে থাকা লটকে থাকা এগুলো আমাদের অভ্যাসের মধ্যে নাই আমরা আমাদের বড়জনদেরকে শ্রদ্ধা করি ছোটজনদেরকে স্নেহ করি কথা বলেন এর নাম হচ্ছে আদব কথা বলেন বড়কে শ্রদ্ধা করা মুরব্বিকে মুরব্বি হিসেবে মানা ছোটকে স্নেহ করা রাসূল বলেন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না যারা বড়কে সম্মান দিবে না ছোটকে স্নেহ করবে না তারা আমার উম্মত হতে পারে আল্লাহ আমাদেরকে বড়কে সম্মান দেওয়ার ছোটকে স্নেহ করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন ধন্যবাদ